আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না রায়। আমার বিষয় হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী, অধ্যায় হলো চতুর্থ, বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি। আমরা আজকে জানবো বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি সম্পর্কে। এখানে পার্ট একে আমরা দেখবো জনমিতির ধারণা। জনমিতি বলতে কি বুঝি আমরা? জনমিতি বলতে বুঝি কোনো একটি নির্দিষ্ট সময়ে কতজন লোক জন্মগ্রহণ করলো, কতজন লোক মারা গেল, কতজন লোক এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল, আবার কোন কতজন লোক এক স্থান থেকে আবার আরেক স্থানে চলে আসলো, কতজন লোকের বিয়ে হলো, কতজন লোক অন্য স্থানে চাকরির সুবাদে সে চলে গেল, সেটাকে বুঝব। জনমিতি বলতে আমরা বুঝি কোনো সংখ্যার গণনাকে। জনশব্দের অর্থ জনসাধারণ বা জনগণ এবং মিতি শব্দের অর্থ পরিমাপ। অতএব আমরা জনমিতি বলতে বুঝতে পারি যে জনগণের যে পরিমাপ বা নীতি নির্ধারণ করা হয় সেটা হলো জনমিতি। জনমিতি হলো একটা সংখ্যার গণনা। আমরা আজকে দেখব বাংলাদেশে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান, জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান। জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী প্রভাব বিস্তার কারী উপাদান উপাদান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে জন্মহার, মৃত্যুহার, তারপর স্থানান্তর, বিবাহ এবং সামাজিক গতিশীলতা। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, জন্মহার বলতে আমরা কী বুঝি? জন্মহার বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিচ্ছে তাকে আমরা কী বলতে পারি? জন্মহার বলতে পারি। হ্যাঁ, একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী কত সংখ্যক জীবিত সন্তান দিচ্ছে তাকেই আমরা জন্মহার বলে থাকি। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো এই জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে জন্মহার কম। এটা গেল আমাদের জন্মহার। আবার মৃত্যুহার বলতে আমরা বুঝি, দুই নম্বরে আসবো আমরা মৃত্যুহার। জন্মহার আর মৃত্যুহার বলতে আমরা বুঝি সাধারণত জীবনের নিঃশ্বাসকে কী বলা হয়? মৃত্যু বলা হয়। হ্যাঁ, মৃত্যুহার প্রতি হাজারে পরিমাপ করা হয়। একটি নির্দিষ্ট সময়ে কত সংখ্যক মানুষ মারা যাচ্ছে তাকে আমরা কী বলতে পারি? মৃত্যুহার বলতে পারি। মৃত্যুহার কমার অন্যতম কারণ হলো চিকিৎসার ক্ষেত্রে উন্নতি। উন্নতির ফলে কী হয়েছে? মৃত্যুহার অনেক কমিয়ে এসেছে। প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে বাংলাদেশে এখন মৃত্যুহার আগের তুলনায় কি অনেক কম। মৃত্যুহার বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার 1990 সালে ছিল প্রতি হাজারে 144 জন। কিন্তু শিশু মৃত্যুহার 2015 সালে ছিল প্রতি হাজারে কতজন? 38 জন। শিশু মৃত্যুহার কত ছিল? 38 জন। এখন বর্তমানে শিশুদের ক্ষেত্রেও প্রযুক্তিবিদ্যার কারণে শিশু মৃত্যুহার আগের তুলনায় অনেক কমিয়ে এসেছে।
এটা হলো আমার দুই নম্বর পয়েন্ট। তিন নম্বরে আসবো আমি স্থানান্তর, তিন নম্বরে আসবো স্থানান্তর, স্থানান্তর বলতে আমরা কি বুঝি? সাধারণত স্থানান্তর বলতে আমরা বুঝি এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমনকে আমরা স্থানান্তর বুঝি। যেমন স্থানান্তর হলো স্থানান্তর একটি নির্দিষ্ট সময়ে কোনো স্থান থেকে কোনো স্থানে একটি দেশের সীমানার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলি। আবার গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, বা দেশের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে আমরা স্থানান্তর বুঝি। আবার এই দেশের বহিঃসীমানা বা এই এক দেশের থেকে আরেক দেশের যাওয়াকে আমরা স্থানান্তর বুঝি। আবার স্থানান্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অভ্যন্তরীণ স্থানান্তর, আর একটা হলো অভ্যন্তরীণ স্থানান্তর, আর অন্যটা হলো আন্তর্জাতিক স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তরটা কী বুঝি? অভ্যন্তরীণ স্থানান্তরটা হলো দেশের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাকে আমরা অভ্যন্তরীণ স্থানান্তর বলি। দেশের ভিতরে চাকরির ক্ষেত্রে তোমার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাও আমরা স্থানান্তর বুঝি, অভ্যন্তরীণ স্থানান্তর। আর আন্তর্জাতিক স্থানান্তর হলো এক দেশ থেকে অন্য দেশের বা বহিঃসীমানার বাইরে যাওয়াটাকে আমরা আন্তর্জাতিক স্থানান্তর বুঝি। তবে বাসা থেকে বা বাসার বাইরে থেকে হাটে যাওয়াটাকে, সেটা হাট বা বাজারে যাওয়াটাকে আমরা স্থানান্তর বলতে পারি না। আবার অফিস করাটাকে আমরা স্থানান্তর বলতে পারি না। দেশের ভিতরে মোট জনসংখ্যা বৃদ্ধি বা ঘাটতি হয় না, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যদি চলে যায় তবে তাকে কি বলা হয়? জনসংখ্যার পরিবর্তন বলা হয়। এক দেশের থেকে আরেক দেশে যাওয়াটাকে আমরা জনসংখ্যার পরিবর্তনও ধরে নিয়ে থাকি। তারপরে আসলো বিবাহ। বিবাহ কম বয়সে ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বাল্য বিবাহ কী করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। যে আমরা জানি সকলে যে 18 বছরের নিচে যারা আছে তারা কি আমাদের সকলেই শিশু? হ্যাঁ, 18 বছরের নিচে যারা আছে আমাদের সকলেই শিশু, এবং 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে কি করা যাবে না, কোনো বিয়ে দেওয়া যাবে না। এটা গেল আমাদের বিবাহ। 4 নম্বরে গেল বিবাহ। তারপরে আসবো আমরা কি 5 নম্বরে সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা বলতে আমরা কি বুঝি? সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে আমরা বুঝে থাকি। সামাজিক গতিশীলতা বলতে আমরা কি বুঝি? সামাজিক পদমর্যাদা যখন কোনো ব্যক্তি হয়ে থাকে তখন তাকে আমরা সামাজিক গতিশীলতা বুঝি। যেমন কোনো নিম্নবিত্ত পরিবারের কোনো সদস্য যখন উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে, যখন নিম্নবিত্ত কোনো পরিবারের সদস্য উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে কী করে কোনো পেশার চাকরিতে প্রবেশ করে তখন তার কী হয়? পদমর্যাদারও পরিবর্তন হয়। যখন কোনো নিম্নবিত্ত পরিবারের সদস্য উচ্চশিক্ষা লাভ করে কোনো চাকরিতে পদোন্নতি করে তখন তাকে কী করা হয়? তার কী হয়? পেশার পরিবর্তন হয় বা সামাজিক পদমর্যাদার পরিবর্তন হয়। ফলে তার মধ্যে কী হয়? সামাজিক সচেতনতা বাড়ে, সামাজিক সচেতনতা এবং সন্তান তার যুক্তি পর্যায়ে রাখবে। এটা গেল আমার জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান। তারপরে আমি আসব জনসংখ্যা তারতম্যের কারণ ও প্রভাব। জনসংখ্যা তারতম্যের কারণ ও প্রভাব, কী কী কারণে জনসংখ্যা কোথাও কোথাও বেশি আবার কোথাও কোথাও কম হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। জনসংখ্যা পরিবর্তনের কারণ, দেখো পৃথিবীর সব দেশের জনসংখ্যা কী নয়? সমান নয়। কোথাও কোথাও বেশি আবার কোথাও কোথাও কম, এটা কিসের কারণে হয়ে থাকে? দরিদ্র দেশে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু কী হয়?
দরিদ্র দেশে জনসংখ্যা বৃদ্ধিটা বেশি হয়ে থাকে। এবং যেমন আবার কথা হয়, কেন এসব হয়, জনসংখ্যা কম বা বেশি হলে তার সমাজ ও অর্থনীতির উপর কী প্রভাব ফেলে সেটা নিয়ে আলোচনা করব। জনসংখ্যা তারতম্যের কারণ কী, জন্ম জলবায়ু, শীতপ্রধান দেশে জলবায়ু কী হয়, শীতপ্রধান দেশে তুলনায় গ্রীষ্মপ্রধান দেশে জল কী হয়, সন্তান জন্মদান করার ক্ষমতা বেশি থাকে, সে কারণে গ্রীষ্মপ্রধান দেশের জনসংখ্যা কী হয়, বেশি হয়। আচ্ছা, আজ আমরা এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। নমস্কার।